শারীরিক জটিলতায় উচ্চতা বাড়ছে আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাইয়ের। এর প্রেক্ষাপটে বুকসেন নানা অসুস্থতায়ও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। বেশ অনেক দিন ধরে মিডিয়া অঙ্গন থেকে দূরে থাকা এই অভিনেত্রী এখন ব্যস্ত সংসার নিয়ে। সানাই বলেন, প্রায় 3 বছর ধরে আমার উচ্চতা বেড়েই যাচ্ছিল। আমার উচ্চতা 17 বছর বয়সে ছিল 5 ফিট 2 ইঞ্চি, কিন্তু এখন প্রায় 11 বছর পর আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চিতে দাঁড়িয়েছে। তিনি তাও জানিয়েছেন, প্রথমে অনেক খুশি ছিলাম যে যাক লম্বা তো হচ্ছি, পরে অনেক টেস্টের পর জানতে পারি একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়েছে। সো যাদের এরকম সমস্যা হচ্ছে তারা বসে না থেকে ভালো চিকিৎসকের কাছে যাবেন। প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু সানাই মাহবুবের। পরে কাজ শুরু করেন মিউজিক ভিডিওতে। এক পর্যায়ে ময়না রীতিকথা, শালবনের মহুয়া চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে সিনেমা দুটি মুক্তি পায়নি এখনও। ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সানাই সবচেয়ে বেশি আলোচিত হন 2018 সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি আবার 2019 সালে সাবেক মন্ত্রীকে বিয়ে করার ঘোষণা দিয়ে আবার আলোচনায় আসেন। তবে শেষ পর্যন্ত গত বছর একজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে ঘর বাঁধেন তিনি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য একসময় চর্চার কেন্দ্রে সানাইকে এখন তেমন একটা দেখা যায় না। ফেসবুক বা অন্য মাধ্যমেও আগের মতো আলোচিত কোনো কর্মকাণ্ড নেই তার। সানাই বেশ কিছুদিন আগে ঘোষণা দেন অনলাইনে শাড়ির ব্যবসার। স্বামীর সংসার, পারিবারিক ব্যবসা সব নিয়ে সময় কাটছে তার। তবে খুব সম্ভবত 2018 সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে তার স্তনের আকৃতি বড় করেন এবং হয়তো এই সার্জারির পর থেকে তার শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিয়েছে।